সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে আজকে আমি ইফতারের খুবই মজাদার 5টি ইফতার আইটেমের রেসিপি একই সাথে শেয়ার করতে যাচ্ছি। তো একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন একই সাথে 5টি রেসিপি, তো পাশেই থাকবেন ফুল রেসিপির সাথে। তো এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি আজকের ইফতার আইটেমের। ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি ছোলা বোট। তো এই ছোলা বোটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছোলাটা এখন কিন্তু খুবই পরিষ্কার। আর এদিকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজুর জন্য ডাল, এটা হচ্ছে খেসারির ডাল। তো খেসারির ডালটাও আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলুর চপ বানাবো, এর জন্য সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিয়েছি আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এখানে দুইটি বেগুন আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুনের জন্য। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি 4টা আইটেম এখানে তৈরি করতে যাচ্ছি। তো 4টা আইটেমের ইনগ্রিডিয়েন্ট এখানে আমি রেখেছি। তো আপনারাও যখনই যে ইফতারটাই তৈরি করবেন না কেন, তো এভাবে একসাথে একটু রেডি করে নেবেন, তাহলে সময় বাঁচবে। তো এখন আমি বেগুনি আর আলুর চপ ভাজার জন্য বেটার যেটা দরকার সেটা রেডি করে নিচ্ছি, যে গোলাটা দিয়ে ভাজবো আমি। তো ফার্স্টে এখানে 1 কাপ পরিমাণ চালে গুঁড়া দিয়ে দিয়েছি আর 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ, তো এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা না দিলে স্কিপ করবেন। এখন সব কিছু একত্রে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে কোচড়ে কোচড়ে নিতে হবে। তো ফার্স্টেই একেবারে বেশি পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা 2-3 মিনিট ধরে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর আবারও পানি দিয়ে এরকম পাতলা একটি লিকুইড ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে। তো এটা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন সবার প্রথমে আমি তৈরি করতে যাচ্ছি বোট বার্গার। তো এই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে, নিয়ে নিয়েছি বেশ কিছু তেজপাতা, 2টি শুকনা মরিচ আর বেশ কিছু কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি। এটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আদা রসুনটা একসাথেই বেটে নেয়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো 1টি কিউব করে কাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন এগুলো 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে যেন কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু 2টি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বোট, আলুটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো এখন মশলার সাথে 2 মিনিটের জন্য ভেজে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর, দেখতেই পাচ্ছেন নিচ থেকে একটু লেগে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ। তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে সব কিছুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, আলু ছোলা সব কিছুর ভেতরে। তো এটা রান্না করছি 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে আমাদের ছোলা বোটটা রেডি হয়ে গেছে, একটু ভেজেও নিয়েছি কিছুক্ষণ, এটা এখন নামিয়ে নিচ্ছি। তো আমাদের ফার্স্ট স্টার আইটেম রেডি হয়ে গেছে। এখন সেকেন্ড আইটেমে চলে যাচ্ছি। সেকেন্ড আইটেম হচ্ছে পেঁয়াজু। তো পেঁয়াজু তৈরি করার জন্য আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি আর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি, সাথে 4-5টি কাঁচামরিচও নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। জাস্ট ব্লেন্ডারে একবার মেশিনটা চালু দিয়েই ছেড়ে দিতে হবে, তাহলে আর ওভার মিক্স হবে না, জাস্ট হালকা আধা বাটা হবে। কাঁচামরিচটা কিন্তু আপনারা কেটেও দিতে পারেন, বাট ওইটা মুখে লাগে তাই আমি একসাথে বেটে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, লাল মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ। তো এখন সব কিছু একত্রে মিলিয়ে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজুর দানাগুলো কিন্তু
বোঝাই যাচ্ছে যে এখনও পুরোপুরি মিক্স হয়নি বা দানাদার আছে। এখন তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। আপনারা চেষ্টা করবেন গর্তযুক্ত কড়াই নিতে, এতে করে তেলের পরিমাণটা আপনাদের কম লাগবে, আর এভাবে ফ্রাইং প্যানে ভাজতে গেলে তেলের পরিমাণ বেশি লাগবে। তো আমি ফ্রাইং প্যানটা বেশি বড় হওয়াতে একত্রে দিয়েই সবগুলো একবারে ভেজে নিচ্ছি। তো আমি জাস্ট দুই উল্টানোতেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একেবারে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, এতে করে পেঁয়াজগুলো মচমচে হবে। তো কথা বলতে বলতেই কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এটা খুবই ক্রিস্পি হয়েছিল। এখন চলে এসেছি আমাদের তৃতীয় রেসিপি, আলুর চপে। তো ফার্স্টেই আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে শুকনো মরিচ। সব কিছু আমি একত্রে এখন ডোলে একটা আলু ভর্তা বানিয়ে নিচ্ছি, খুবই সিম্পল একটা ব্যাপার। তো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা বানানোর পর হাতটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু করে হাতে নিয়ে চেপে চেপে গোল শেপ করে নিচ্ছি, তারপর হাত দিয়ে এরভাবে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের একটি আলুর চপের ডো। তো একইভাবে আমি আরও একটি আলুর চপ তৈরি করে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন যেটা করব, সামান্য পরিমাণ শুকনো গুঁড়িতে এটা হালকা করে গড়িয়ে নিচ্ছি। এটা আটা আর হচ্ছে চালের গুঁড়া মিক্স করা ছিল এখানে, এতে করে যখন আমি বেসনের ব্যাটারে দেব তখন এটা খুব সুন্দরভাবে লেগে আসবে। আর এইভাবে করে আপনারা ভরিয়ে আটাটা গড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার আগে আমি বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা দিলে এটা খুব ভালোভাবে ফুলবে আর মচমচেও হবে আলুর চপ আর বেগুনিগুলো। তো এটা ভাজার জাস্ট একটু আগেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম তেল 2 টেবিল চামচ পরিমাণ। এই গরম তেলটা দেওয়ার কারণে অনেকক্ষণ ধরে আলুর চপ আর বেগুনির বাইরের অংশটা ক্রিস্পি থাকবে। তো চলুন এখন ঝটপট তৈরি করে নেওয়া যাক আলুর চপ। আর দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা কীরকম হয়েছে। তো এখন আপনাদের ফার্স্টে একটা স্টেপ দেখাচ্ছি যেভাবে আপনারা আলুর চপটা ভেজে নিতে পারবেন। ফার্স্টে চামচের সাহায্যে দেখাচ্ছি। তো এভাবে করে আপনারা ভেজে নিতে পারবেন। আরেকটা কথা বারবারই বলছি, আপনারা কিন্তু অবশ্যই কড়াইয়ের মধ্যে ভাজার চেষ্টা করবেন, এতে করে আপনাদের এই আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আমি ফ্রাইং প্যান নেওয়ার কারণে এটা এরকমভাবে ফুলছে না। এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে হাত দিয়ে আপনারা এই ব্যাটারটা দিয়ে দিতে পারবেন। তো আপনারা দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতেই ভেজে নিতে পারবেন। তো এগুলো এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে এগুলো ভাজতে। ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো। তো এই জন্য লম্বা লম্বা বেগুন আমি দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ফার্স্টেই। এখন এখানে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে চাল আর সেই আটার গুঁড়িটা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, এতে করে এটা খেতে ভালো লাগবে আর ব্যাটারটা খুব ভালোভাবে বেগুনের গায়ে লাগবে। তো এটা মাখানো হয়ে গেছে, এখন বেগুনি তৈরি করব। তো হাত দিয়েই আমি ব্যাটারটা লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই কিন্তু হাই আছে, গরম করে তারপর এটা দেবেন। এটা আলুর চপ অথবা বেগুনি যেটাই ভাজেন না কেন, দুই ক্ষেত্রে একই নিয়ম ফলো করবেন। তো ফার্স্টে আগুনের তাপটা বাড়িয়ে রাখবেন, তারপর দেওয়ার 1 মিনিট পরে পুরো ভাজাটা মিডিয়াম টু লো আঁচে কমপ্লিট করবেন। তো এখন এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের বেগুনিগুলোও ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো একে একে আমি এগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি।
এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রায়তা। এর জন্য ফার্স্টে আমি এখানে দুইটি টমেটো আর হচ্ছে দুইটি শসা কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর রায়তার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক দই। তো টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা কুচি করে কাটা। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও অ্যাড করতে পারবেন। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা চেষ্টা করবেন জাস্ট আপনাদের যখন খাবেন তার কিছুক্ষণ আগেই যেন তৈরি করা হয়। বেশি আগে তৈরি করলে পানি ছেড়ে দিতে পারে, তো এর জন্য এটা জাস্ট ইনস্ট্যান্ট তৈরি করার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে। তো ঝটপট আমাদের হেলদি রায়তা তৈরি হয়ে গেছে। রায়তাটা কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছিল। তো একে একে আমাদের সবগুলো ইফতার আইটেম রেডি হয়ে গেছে। তো আপনারাও কিন্তু এত মজাদার ইফতারগুলো খুব ঝটপট তৈরি করতে পারবেন যদি আপনারা প্রতিটা স্টেপ ফলো করেন। তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার সাথেই থাকবেন। আর সেই সাথে আমি আপনাদেরকে রমাদান মোবারক জানাচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।